আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত্র এখন 3:45 বাজে। তো আমি কাজ শেষ করে বাসায় যাইতেছিলাম, তো রাস্তার মধ্যে এমন একটা জিনিস দেখলাম যে ফ্রান্সের মতো দেশে, শহরের মতো শহরাঞ্চলে মেইন রোডের পাশে এমন জিনিস পড়ে থাকবে, মানে এটা কখনো কল্পনাও করতে পারি নাই। তো অবাক করার মতো একটা জিনিস, তো প্রথমে আমি দেখে ভয় পেয়ে গেছিলাম। তো চলেন আপনাদের জিনিসটা দেখাই। রাত্র এখন বাজে 3:30। তো কাজের থেকে বাসায় যাওয়ার সময় এই জিনিসটা চোখে পড়লো। ওরে ভাই, ইন্দুর! আল্লাহ, জীবনে আমি এমন ইন্দুর দেখি নাই। কেমন ইন্দুর ও ভাই, সজারের মতো পিছে কাটা করে গেছে পিঠে, দেখেন! আল্লাহ, আমি প্রথমে ভয় পেয়ে গেছি। আমি ভাবতে যাবো না, আমার উপরে খাবলা দেয়। কি মনে দূর এটা, নাকি সজার উঠা? পিঠটা কেমন কাটা কাটা মনে হইতেছে। এটা সজার, এটা ইন্দুর না? আরে জীবনে বহুত নাম শুনছি, সামনের থেকে আজকেই প্রথম। এই এই যে কেমনে বসলাম, এই যে ফুলটা দিয়ে শরীরে টাচ করছি পরে, এই যে কাটা শব্দগুলো হয়, দেখেন কাটা শব্দগুলো কেরত কেরত, হাই হাই রে, এই শব্দটা বুঝেছেন? যে গ্যাস গ্যাস শব্দ হইতেছে। আল্লাহ, ওই যে আমার ফুল রয়ে গেছে শৈলের, দেখা দেখে দেখেন, এই যে আমার ফুল, এই যে আমার ফুল শৈলে রয়ে গেছে। আর তা দিলে কেমন গোছর গোছর শব্দ হয়। হেই আল্লাহ, মুখটা কেমন না, আবার শরীরের উপরে আবার দৌড়ে করে যার মুখ। আল্লাহ, কঠিন লাগতেছে জিনিসটা। ওই ভয় পেতেছে না, অসুস্থ শরীরের পশম গুলা কি ডরে কথা যাওয়া শরীরের মধ্যে লাগাই দেয়। আমি মুখ দিয়ে শব্দ করতেছে, ওই করতেছে না, শব্দ করলে ওই আর ওই করে লড়াচড়া, মানে ফোলে আমার ফুল ডানতে হইব করে। ভয় পাইছি, ভালো লাগছে। এত টাস্কিরা খামলা মারা ইয়া, তখন গঞ্জায় পানি নেই।